তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 286,200 ভোটে এই মুহূর্তে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরপ্রিয়। না, আমি একটা কথা বলি, বাংলার ভোটে মহিলা ভোটটা ভীষণ বড় ফ্যাক্টর, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই জিতুক না কেন, মহিলাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা সেটা খুব দরকার ছিল। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই কয়েকদিন আগে আমরা ক্ষমতায় আসলে আমরা যোগী রাজ্যের মতন এনকাউন্টার করে দেবো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তোমার রেট কত, বা আমাকে অনেক বিজেপি নেতা বলেছে যে দমদমে পিঠের চামড়াও তুলে দেবো জিতে। তো এই যে এই ধরনের যে বিভিন্ন ভাষা সন্ত্রাস, এইগুলো বাংলার মানুষ নিতে পারেনি বিজেপি, কারণ কেউ যোগী রাজ্য এই বাংলাকে চায় না। এই বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। যে কাজী নজরুল ইসলাম বলতো, তো কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচে, এই সম্প্রীতিটাকে তো নষ্ট করা হয়েছে না। এবং শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী মানুষ প্রমাণ করছে, মানুষ প্রমাণ করছে, মানুষ ভোট দিচ্ছে, অপেক্ষা করছে। মানুষের ভোটকে তো আপনারা চাইছেন, মানুষের ভোটটাকে তো আর কিছু করতে পারবে না। শুনুন, আমার পিঠের চামড়া সবার কাছে আমি তৃণমূলের সকলের কাছে, সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন। কোন রকম কারোর পিঠের চামড়া তোলা বা ডিজে বানানো এসবের দরকার নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, শান্তির বাংলা। আমরা জিতে গেছি, শুভেন্দু অধিকারী ঘরে ঢুকতে চলেছে রাজনৈতিক ভাবে জয়ের পরে বিরোধীদেরকে এভাবে মারা হয়, এত মানুষ খুন হয়, 62টা মানুষ মারছে, আর কোন জায়গায় হয়? এই যে যোগীর কথা বলছে, উত্তরপ্রদেশের কথা বলছেন, সুকান্ত মজুমদারের জেতার পরে কজন মানুষ খুন হয়েছে, সুকান্ত মজুমদারের বয়ান বলছে, উত্তরপ্রদেশে জেতার পরে কজন মানুষ খুন হয়েছে, আর 21 সালে কজন মানুষ মারা গেছে। বাঁকুড়া এই মুহূর্তে বাঁকুড়ার খবর পাচ্ছি, চতুর্থ রাউন্ড, শুনে নিন, চতুর্থ রাউন্ড, যে চতুর্থ রাউন্ডের উপর ভিত্তি করে এই মুহূর্তে একটা পারসেপশন তৈরি করছেন আপনি, সৌরপ্রিয় বাবু। চতুর্থ রাউন্ডে এগিয়ে অরূপ চক্রবর্তী বাঁকুড়াতে ভোটে এগিয়ে 13,455, দ্বিতীয় হয়েছেন সুভাষ সরকার, বিজেপির সুভাষ সরকার। চতুর্থ রাউন্ডের এই হিসেবটা ঝাড়গ্রামের দিকে নজর রাখবো এই মুহূর্তে। ঝাড়গ্রামে একই ট্রেন, তৃণমূল কংগ্রেস কালীপদ সোরেন ঝাড়গ্রামে এগিয়ে, তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন কিন্তু কত ভোটে এগিয়ে সেটা ম্যাটার করছে, 21,000 ভোটে এগিয়ে, 21,104 ভোটে। জিষ্ণুবাবু, এই এই জায়গাটা খুব অদ্ভুত লাগছে, ইউপি মডেল, রাম মন্দির বা রাম বা সনাতন সম্প্রদায়ের প্রতি যে উষ্মা প্রকাশ কিছু ইন্ডিজোট পার্টনারের, আপনার কি মনে হয় না যে এই একটা জিনিসও বেসিক্যালি কোনো এফেক্ট ফেলল না? জাত, দেখুন, জাতের নামে বজ্জাতি যে বিষয়ে এতদিন আগে নজরুল বলেছিলেন, ঝাড়গ্রামের ক্ষেত্রে এখনও কিছু আসেনি, একেবারে প্রাথমিক বিষয় রেজাল্টটা, কিন্তু জাতের বিষয়টাকে এবং ধর্মের বিষয়ে, যেমন একটু আগে বলছিলেন যে বসিরহাটের প্রার্থীর কথা, 2010 সাল থেকে আমরা তাকে চিনি, তিনি নতুন কেউ নন। তাই এই যে ভাগ করে করে যেভাবে মানুষকে বিভাজন করা হয়েছে, তো এগুলো একটা বড় কাজ করেছে ঝাড়গ্রামের ক্ষেত্রটাই। কিন্তু বড় বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হচ্ছে, যেটা যদি এই ফিগারই যদি থাকে, আমি ধরে নিলাম 294 থেকে 295, বা যদি 300-র কাছাকাছি যদি এনডিএ থাকে, পল্টু চাচা যাকে বলা হয় নীতিশ কুমার, নীতিশ কুমারের মুভমেন্ট নিয়েও কিন্তু একটা কথা হচ্ছে, মানে স্টেবল এবং আনস্টেবল গভর্নমেন্টের মাঝামাঝি যদি একটা জায়গা তৈরি হয়, এটাও তো কাম্য নয় দেশের জন্য। 295ও স্টেবল গভর্নমেন্ট, সেটাতে অসুবিধা কিছু নেই সেটার ক্ষেত্রে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা চতুর্থ পঞ্চম রাউন্ডের আছে, অবশ্যই 350-র মতো হবে, এটাই সার্বিকভাবে। আপনি বলছেন আরো 50টা মতন এগোবে, অবশ্যই এগোবে। সুমন বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি হচ্ছে, ন্যাশনাল পার্সপেক্টিভ আর ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ আলাদা, কারণ এইখানে যেখানে আমার জীবিকার কোনো স্থায়িত্ব নেই, সেইখানে আমি লোকাল কোনো সুবিধে বা
বেঁচে থাকার একটা প্রবণতায় আমি অন্য টাইপের ভোট দেব। কিন্তু যেখানে আমার স্থায়ী চাকরি আছে, যেখানে অর্গানাইজ সেক্টর বারবার আমি বলছি যেখানে আছে, সেইখানে কিন্তু আমি ভায়োলেন্সে রিসর্ট করব না। এইখানে কিন্তু মূল্যবোধ, কে কি বললো, যেই লেভেলে এইখানে আলোচনা চলেছে, এ একজন আরেকজনকে চোর বলছে, আরেকজন প্রধানমন্ত্রীকে গালাগালি দিয়ে যাচ্ছে, এই এই জিনিসটা কিন্তু সারা ভারতে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। চতুর্থ এই এই মুহূর্তে চতুর্থ রাউন্ডে এই মুহূর্তে ইন্টারেস্টিং লাগছে সন্ময়দা, দেবাশিস ঘোষ আমাদের সাথে চলে এসেছেন, আমাদের বিশেষজ্ঞ, প্রত্যেকের কাছে যাব। ঘাটালে দেব, আমি দেবের সাথে পুরো একটা দিন তার সাক্ষাৎকার নিয়েছি, দেখেছি দেব নিজে কনফিডেন্ট ছিল। 1,00,000 ভোটে দেব আগের বার জিতেছিল, 1,00,000-এর একটু বেশি, 1,10,000 বোধ হয়। ঘাটালে চতুর্থ রাউন্ড হয়ে গেল, দেব মাত্র এই মুহূর্তে 37,000 ভোটে মাত্র এগিয়ে রয়েছে। এবং দ্যাট টু আমার নিজের বিশ্বাস কেশপুরটাকে ইনক্লুড করে, মানে কেশপুরের এখন আপডেট আসেনি, আমরা চেক করে নিচ্ছি। কেশপুর তুমি চেক করো যে কেশপুরে এসেছে, কেশপুরে আছে ভোটে, কত ভোটে? 37,000 বলছি, কেশপুর ঢুকে 37,000, যেখানে কেশপুর ঢুকে 37,000, এইটা এটা গন্ডগোলের মনে হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা ব্রেকিং নিয়ে নেবো, সোনালি একটা ব্রেকিং নিয়ে নাও, ততক্ষণ আমি একবার দেখে নিই কেশপুরের ফিগারটা, কেশপুরে বড় ফিগার হতে পারে। জয়নগরের দিকে নজর রাখছি আমরা আবারও, জয়নগরের দিকে শুরু থেকে নজর ছিল, কারণ আমরা বলছিলাম যে প্রতিমা মণ্ডল রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কম্পিটিশন দিতে পারেন। প্রতিমা মণ্ডলের লিড আরো এগোলো, 1,44,007 ভোটে এগিয়ে প্রতিমা মণ্ডল, 1,44,000 ভোটে এগিয়ে জয়নগর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল, লিড আরো বাড়ালেন প্রতিমা মণ্ডল। এবং এবং যেটা আমাদের যারা অতিথিরা তারা যে জানতে চাইছিলেন, কেশপুরে আমার হাতে এই মুহূর্তে কেশপুরের যে ডিটেল, 235 নম্বর অ্যাসেম্বলি যে কেশপুর, যেটা নিয়ে সবাই খুব কৌতূহল যে কেশপুরে দেব কী করবে, সেই কেশপুরে 12,989টি ভোট পেয়েছে দীপক অধিকারী, আর হিরণ পেয়েছে 1,709টি ভোট। বলা হচ্ছিল 40,000-এর মতন ভোট যে পাবে, সে গোটা যে নির্বাচনটা লোকসভা ঘাটাল সেটাকে দখল করবে, কিন্তু এই মুহূর্তে সেই জিনিস নয়। এই মুহূর্তে কেশপুরে মাত্র 12,000 ভোট পেয়েছে দীপক বা দেব ফোর্থ রাউন্ডের শেষে। অবশ্যই এইটা এইটা ব্যাপক হারে বাড়তে পারে, কিন্তু আপাতত 12,000 ভোট পেয়েছে দেব কেশপুর থেকে। আচ্ছা, এবার কাঁথির দিকে নজর রাখি, কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী বেশ অনেকটা লিড নিয়েছিলেন, লিড কমলো, কাঁথিতে এগিয়ে সৌমেন্দ্র অধিকারী, কিন্তু কাঁথিতে এই মুহূর্তে 2,553 ভোটে সৌমেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন, কাটোকা টক্কর, এটাকে কি অনির্বাণ বলা যায়? অনির্বাণ ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন, লম্বা হাসি চওড়া হাসি খুস্ত বহত হকে তুম টাইপের একটা মুখ নিয়ে। না, আমরা আনন্দ পেতেও পারি, বিজেপির লোকজন তারা দুঃখ পেতেও পারে, কিন্তু তোমরা এত দুঃখ পাচ্ছ কেন? আমি দুঃখ কোথায় পাচ্ছি? আমি দুঃখ পেলে কান্না কাটি ঝগড়া ঝাঁটি এই সমস্ত। আমি আবারও বলছি তো, যে খবর সবার আগে আসবে সেই খবর রিপাবলিক বাংলা দেখাবে সবচেয়ে বেশি, ফাস্টেস্ট যে নাম্বার সেই নাম্বার দেখাচ্ছে। তুমি বলো যে চতুর্থ রাউন্ড অব্দি তোমরা এই যে এই প্যারিটিটা এটা ধরে রাখছো কোন কনফিডেন্সে? দেখো, আমার যেটুকু ধারণা বা পূর্ব অভিজ্ঞতা, বিশেষ করে 2019 সালের নির্বাচনের সময়ও আমি দেখেছিলাম যে এই 12টার আশেপাশে মোটামুটি যে সংখ্যাগুলি থাকে ওভারঅল, সেগুলি ভীষণভাবে পাল্টে যাচ্ছে, এটা সাধারণত আমরা দেখিনি কখনো, 19-এও দেখিনি, এবারও সেটা দেখবো না। এই সংখ্যাটা সামান্য কিছু বাড়তে কমতে পারে, এদিক ওদিক হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল প্রচুর পিছিয়ে যাবে, বিজেপি অনেকটা এগিয়ে যাবে এইটা হবে না, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এবং যে সংখ্যাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদি সেটা ধরে নিই 32-9, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তিনি কিন্তু মঞ্চ থেকে এটা ঘোষণা করেছিলেন যে 6টা রাউন্ড অবধি তৃণমূল 23টি আসন জিতে গেছে, এবং বাকি যে 9টি আসনে নির্বাচন সপ্তম দফায় হলো তাতে 9টার মধ্যে 9টাই তারা জিতবেন, অর্থাৎ সংখ্যাটা ওই 30-32-এর কাছে গিয়ে দাঁড়াচ্ছে। সেই সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি মিলে যাচ্ছে। যাবতীয় এক্সিট পোল তা যে পুরোটাই ভুয়ো ছিল এবং বিজেপির বানানো সংখ্যা বলে যে অভিযোগটি উঠেছিল, এখন বোঝা যাচ্ছে সেটা একদম সঠিক, যার ফলে মিডিয়ার একাংশ যারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন বলে বিরোধীরা বহুবার বলে এসেছেন সেটা আবারও প্রমাণিত হচ্ছে। কারণ যে ধরনের এক্সিট পোলের ভিত্তিতে গেলো গেলো রব উঠেছিল, মানে ইন্ডি অ্যালায়েন্স, তোমরা আজও ইন্ডি দেখিয়ে যাচ্ছ, তাহলে এনডিএকে কেন এনডি দেখাচ্ছ না আমি জানি না,
এই যে হেয় করা, বিরোধীদের হেয় করা, ক্রমাগত তাদেরকে কোণঠাসা করার চেষ্টা, এটা যে সাধারণ মানুষ ভালোভাবে নেননি আশা করবে। এবার শাহজাহানকে স্পেসিফিক্যালি হেয় করেছি, তোমার গায়ে লাগছে। মানে ইন্ডিয়া অ্যালায়েন্সটা আমাকে বুঝিয়ে দাও, বলেছি যে যে বাংলাতে কোরআন কোরআন তারপর বিভিন্ন ধর্মগ্রন্থ সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়ে বলছেন আমি জৈবিক প্রক্রিয়া জন্মগ্রহণ করিনি, আমাকে ভগবান পাঠিয়েছে, আমি ভগবান। 1982 সিনেমা তৈরির আগে মহাত্মা গান্ধীকে কেউ চিনত না। তিনি বলছেন বিরোধীরা নাকি মুজরো করে, এই যার ভাষা। তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী বলছেন, তিনি মিথ্যা করে বলছেন বিরোধীরা নাকি হিন্দুদের সম্পত্তি কেড়ে মুসলমানদের দিয়ে দেবেন। সাধারণ মানুষ কি এতই বোকা তারা কিছু বোঝেন না? এইভাবে ক্রমাগত মানুষকে গাধা ভাবাটা, মানুষ গাধা নয় মানুষকে গাধা ভাবাটা অন্যায়। সেই অপরাধ বিজেপি করেছে, প্রধানমন্ত্রী নিজে করেছেন, সেই অপরাধের শরিক সংবাদ মাধ্যমের একাংশ হয়েছে। আমি অনুরোধ করব তারা নিজেদের ভুলটা পাল্টে নিন।